আসসালামু আলাইকুম। পুরুষের রিপ্রোডাকটিভ হেলথের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে যৌন উত্তেজক মেডিসিন। অনেকে যৌন উত্তেজক ঔষধ খেয়ে থাকেন, বিশেষ করে বাজারে বিভিন্ন ধরনের বিভিন্ন ফার্মেসিতে খুব সহজলভ্য ওষুধগুলো পাওয়া যায়, সহজে খেয়ে ফেলেন। আশ্চর্যকর ঘটনা হচ্ছে এই মেডিসিন এমন এমন লোকজন খায় যারা বিয়ে করেনি, তাই না? অর্থাৎ অবিবাহিত তারা এই ওষুধগুলো খায়। বিভিন্ন জায়গায় আমি ইনফরমেশন পেয়েছি, অনেকে কমেন্টস করেছে, আমাদের সাথে যারা ট্রিটমেন্ট করতে আসে তারা এই কথাগুলো বলেছে। অর্থাৎ তারা কি করে, যারা উঠতি বয়সী তারা কি করে, প্রথম হচ্ছে তারা যে বিভিন্ন ধরনের পর্নোগ্রাফি, বিভিন্ন ধরনের খারাপ ভিডিওগুলো যেগুলো আছে সেগুলো দেখে তারা মৈথুন করে। এখন মৈথুন কয়েকদিন করার পরে তাদের খুব তাড়াতাড়ি পতন হয়, সেক্ষেত্রে তারা খুবই ভীত হয়ে যায়, আতঙ্ক হয়ে যায়। তো এই ভীত আতঙ্ক হয়ে তারা কি করবে, বিভিন্ন ধরনের ভিডিও দেখে, সোশ্যাল মিডিয়া ঘাটে, বিভিন্ন জায়গায় ঘেটে তারা ওষুধ কেনে। এই যৌন উত্তেজক ওষুধ আছে, ওষুধগুলো খেয়ে তারপরে তারা মৈথুন করে। তখন দেখে তারা অনেক সময় ধরে মৈথুন করতে পারছে। তারা কিন্তু এই বিভিন্নভাবে আতঙ্কিত হয়ে কিন্তু এই মেডিসিনটি খাচ্ছে। তো তাদের উদ্দেশ্য করে বলবো, আসলে এই উত্তেজক মেডিসিন বিবাহিত হোক বা অবিবাহিত হোক, এটা কোনোভাবেই কাম্য নয় এবং সেটা কখনোই স্বাস্থ্যের জন্য ভালো নয়। দেখুন, আপনি সামনে আপনার কাছে কোনো টক জাতীয় বা তেঁতুল যদি থাকে, আপনার জিভে পানি আসবে বা আপনার লালা আসবে মুখে, এটা খুবই স্বাভাবিক ব্যাপার, ইটস ন্যাচারাল। যখন আপনার সামনে যদি এই তেঁতুল বা টক জাতীয় জিনিস আসার পরেও যদি আপনার লালা না আসে, তাহলে অস্বাভাবিক, তাই না? তো আপনার যখন নারীদের সংস্পর্শে আসবেন, তার কাছে যাবেন, তখন আপনাআপনি আপনার এটা শক্ত হবে। দেখুন, ওটা একটা মাংসপেশি, ইরেক্টাল মাসেলস। তো এই মাসেলসটি কিন্তু একটা নরম অবস্থায় থাকে, তখন ওটার ভিতরে ব্লাড সার্কুলেশন বেড়ে যায়, ইরেক্টাল মাসেলসের ভিতরে সে রক্ত সঞ্চালন বেশি হয়, তখন এই মাংস পিণ্ডটি সে কিন্তু বড় হয়ে যাচ্ছে, তাই না? তো এইটা খুবই ন্যাচারাল একটি প্রক্রিয়া। যখন এই প্রক্রিয়াটি ব্যাঘাত ঘটবে, তখনই কিন্তু এই সব মেডিসিনগুলো খেয়ে থাকে। আপনার যদি স্বাভাবিকভাবে এই বিষয়টা এটা যদি হয়ে থাকে, শক্ত হয়, তাহলে তো ওই মেডিসিনটি খাওয়ার প্রয়োজন নেই। তবে অনেকে মনে করেন যে এই মেডিসিনটি খেলে আমার দীর্ঘস্থায়ী হবে, অনেক সময় ধরে আমি মিলন করতে পারবো, সেক্ষেত্রে অনেকে এই মেডিসিনটি ব্যবহার করে থাকে। সেক্ষেত্রে সবচেয়ে বড় ভুল করে থাকে এটি, কারণ আপনি ন্যাচারাল উপায়ে যতটুকু সময় আপনি সংস্পর্শে থাকতে পারেন, মনে করেন 5 মিনিট বা 3 মিনিট বা 7 মিনিট থাকতে পারেন, অনেকে মনে করে যে না, আমার আধা ঘন্টা বা 20 মিনিট এটা প্রয়োজন, তারা এই 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 অতিরিক্ত পরিমাণ চাহিদার কারণে বা তাদের মানসিক বিকৃতির কারণে কিন্তু এই সমস্যাগুলো হয়ে থাকে। অনেকে বিভিন্ন ধরনের পর্নোগ্রাফি দেখে ওখানে পর্নোগ্রাফি ইটস এ টাইপ অফ মিডিয়া, ইটস এ হচ্ছে আপনার এটা একটা অভিনয়, তাই না? আপনাদের ফুটিয়ে তোলে ভিডিওর মাধ্যমে, ইটস নট রিয়াল। তারা আধা ঘন্টা ধরে বা তার চেয়ে বেশি বা 45 মিনিট ধরে তারা মিলিত হচ্ছে, ইটস নট রিয়েল লাইফ, এটা কিন্তু অ্যাক্টিং, তাই না? এইটা দেখে অনেকে কিন্তু এই মেডিসিনগুলো খেয়ে থাকেন বা আতঙ্কিত হয়ে থাকেন, আমি পারছি না, আমি তো 2-3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট হচ্ছে, আমার এই আধা ঘন্টা হচ্ছে না বা 45 মিনিট হচ্ছে না, এই আতঙ্কিত হয়ে বা ভীত হয়ে কিন্তু এই মেডিসিনগুলো খাচ্ছেন। তারা কিন্তু সবচেয়ে বড় ভুল করছেন এই মেডিসিনগুলো খেয়ে, অন টাইম মেডিসিনের যে কত বড় একটা খারাপ ইফেক্ট, এটা যদি আপনি কন্টিনিউ কয়েক মাস যদি খেয়ে থাকেন, তাহলে কিন্তু ন্যাচারাল প্রক্রিয়া, যে আপনার যে উত্তেজিত হওয়ার কথা, আমাদের হরমোনাল যে একটা সিস্টেম রয়েছে বা আমাদের মস্তিষ্ক অটোমেটিকভাবে যে ক্রিয়াটা করবে, সেটা কিন্তু বন্ধ করে দিচ্ছে আপনার এই ভুলের কারণে। তো আমি তরুণ যুবকদের জন্য আমি এটাই বলবো যে আপনারা কখনো এই মেডিসিনটি খাবেন না, এবং বিয়ের পরেও যদি কোনো শারীরিক দুর্বলতা থেকে থাকে তাহলেও এই মেডিসিনটি খাবেন না, এটা কখনোই কাম্য নয়। সুস্থ এবং আপনি যদি অসুস্থ হয়ে থাকেন, যৌন দুর্বলতাও যদি হয়ে থাকে,
তারপরও এই মেডিসিন খাওয়াটা কাম্য নয়, কারণ এই মেডিসিনটি কন্টিনিউ কয়েক মাস যদি খান তাহলে কিন্তু আপনি ইরেকটাল ডিসফাংশন অর্থাৎ ধ্বজভঙ্গতে পরিণত হবেন। আপনার যদি শারীরিক সমস্যা থাকে একজন ডাক্তারের সাথে পরামর্শ নেবেন বা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আপনার কমপ্লিকেশনগুলো শুনবো, আপনার জটিলতাগুলো শুনবো বা আপনার কী কারণে এটা হয়েছে। এক একজন মানুষ এক এক শারীরিক কন্ডিশনের, কারো উচ্চতা বেশি, কারো উচ্চতা কম, কারো ওজন বেশি, কারো ওজন কম, এই সার্বিক বিবেচনা করে বা নিউট্রিশনাল যে বিষয়গুলো আছে, কারো পুষ্টির অভাব থাকতে পারে বা বিভিন্ন ধরনের সমস্যা থাকতে পারে, শারীরিক কন্ডিশন থাকতে পারে, এই সার্বিক বিবেচনা করে আমরা কিন্তু একটা ট্রিটমেন্ট বা আপনাদের হেলদি লাইফস্টাইল একটা গাইডলাইন দিব। সেই গাইডলাইন অনুযায়ী যদি চলেন আপনার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন। তো আপনারা কখনোই এই জাতীয় মেডিসিন খাবেন না আশা করি, কারণ আপনার জীবনটাকে নষ্ট করবেন না। এই অন টাইম মেডিসিন বা এই উত্তেজক মেডিসিন কিন্তু একজন পুরুষের যৌন জীবনকে নষ্ট করে ফেলে, ধ্বংস করে ফেলে। তো প্রিয় দর্শক, এটুকু ছিল এই পর্বের আলোচনা। আপনাদের রিপ্রোডাক্টিভ হেলথের বিভিন্ন বিষয় নিয়ে আমি কন্টিনিউ ভিডিও করব। আপনাদের স্বাস্থ্যের যে কোনো সমস্যা হলে কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন, সেই বিষয় নিয়ে ভিডিও করার চেষ্টা করব। আপনারা ভালো থাকবেন, ধন্যবাদ।